হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আবার খেলতে চলেছি মাইনক্রাফট। আর আজকে আমরা মাইনক্রাফটের ভিতরে একটা জিনিস বানাবো, যে জিনিসটা কালকে আমি দেখেছি যে মাইনক্রাফটের ভিতরে গাড়ি বানানো যায়। এমন তেমন গাড়ি নয় ভাই, মানে মাইনক্রাফটের ভিতরে যে রেড জোন ফেডজোন গুলো আছে সেগুলো দিয়েই নাকি গাড়িটা বানানো যায়, এবং সেই গাড়িটা নাকি আবার চলেও ভাই। মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম আর ভাবলাম না এটা তো বানাতে হবে। হ্যালো মুরগি, আমি গাড়ি, আরে ইয়ার আমার কথাটা শুনলো না কেন? আমি একটা কথা বলছিলাম, সেটা তোর মানে বলছি আমি এত বড় পুর থেকে, কথাটা তো মরে গেল ভাই কথা শোনার আগে। আর একটা কি ফেলে দিল? আচ্ছা মাংস, ঠিক আছে মাংসটা খেয়ে নেবো আমি, কোনো ব্যাপার নাই, চলো র চিকেন খেয়ে নি। আরে আরে ইয়ার এটা তো কাঁচা মাংস ছিল। দেখো ভাই, গাড়িতে যে আমি কালকে দেখেছি গাড়িটা কিন্তু ভাই খতরনাক ছিল ভাই। গাড়িটা কিন্তু গাড়ির মতো দেখতে ছিল না, কিন্তু গাড়ির মতো চলছিল। হ্যালো হ্যালো সুয়র, আমি আজ একটা গাড়ি বানাবো। এই কোন দিকে তাকিয়েছিস ভাই? আমার দিকে তাকা, আমি একটা গল্প করছি, তুই আমার দিকে তাকা, কোন দিকে তাকাচ্ছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর সাথে গল্প করো, তুই আমার সাথে। আরে তাকা না রে ভাই, ওদিকে কেন তাকাচ্ছিস? আমার দিকে তাকা না রে প্লিজ। আরে ইয়ার তাকাচ্ছে না কেন? হ্যালো হ্যালো সুয়র, এই তো দেখ তাকিয়েছি আমি একটা গাড়ি। আমি কি এতই খারাপ? আমি কি এতই খারাপ যে আমার দিকে কেউ তাকি কথা শুনছে না? আমি কিছু ডাকছি কেউ মানে পাত্তাই দিচ্ছে না ভাই, কেন? তোমরা দাও প্লিজ। দেখো ভাই, এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে একটা জাদু দেখাবো। প্রথমে এখানে ঘন্টাটা টাঙিয়ে নিই, আর তোমরা সাবস্ক্রাইব করে এই ঘন্টাটা এরকমভাবে দাবাও তো। দেখো ভাই, টাইম পাস অনেক হলো, এখন ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা বানাবার জন্য আমাদের অনেক কিছু জিনিস দরকার, এবং সেই জিনিসগুলো আমার কাছে একটাও নেই ভাই। এবং যেহেতু আমি এগুলো জোগাড়ও করতে পারবো না, তা একটু সমস্যার ব্যাপার। কিন্তু আমি চাই যে ভগবান তুমি প্লিজ যে জিনিসগুলো দরকার আমাকে দিয়ে দাও। এই তিন গুনছি আমি, এক দুই তিন দিয়ে দিয়েছে। আরে বললে বললে বললে, আই ঢালে ঢালে ঢালে, আই বললে বললে বললে, আই ঢালে ঢালে ঢালে। দেখো ভাই, টাইম পাস, নাচা গানা, ফুর্তি, অনেক কিছু হয়েছে। এবার ফটাফট আমাদেরকে গাড়িটা বানাতে হবে, এবং গাড়িটা বানানোটা একটু সহজ একটু কঠিন। কিন্তু তার আগে ভাই রাত হয়ে গেছে ভাই, এত তাড়াতাড়ি রাত কেন হয়ে যায় আমি বুঝতে পারি না ভাই। এবার আমাকে ঘুমোতে হবে, তারপর আবার সকাল হবে, এবং সকাল আমার কাজটা করতে হবে। মানে কতটা টাইমের গ্যাপ বুঝতে পারছো? কিন্তু কোনো করার নেই, আমাদের ঘুমোতে হবে। তো এখান থেকে আমরা একটা বেড নিয়ে নিই, সাদা বেডে, ঠিক আছে? আর বেডটা আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, চলো ঘুমিয়ে যায়। আর কোনো করার নেই ভাই, রাতেই হয়নি এখনো ভাই, এবার রাতের জন্য অপেক্ষা করতে হবে। অবস্থা খারাপ। A few inches later, a few moments later, 2 hours later, 1 eternity later, the next morning, good morning. তো চলো ভাই, এখন গুড মর্নিং হয়ে গেছে, এবার ফটাফট গাড়িটা বানানো যাক। আর আমরা গাড়িটা যেটা বানাবো সেটা হচ্ছে ডায়মন্ডের ব্লক দিয়ে। ভাই সাহেব, ডায়মন্ডের ব্লক আমি কোনোদিন দেখিনি ভাই, প্রথম দেখছি আজকে। তো যাই হোক বন্ধুরা, এই ডায়মন্ডের ব্লকটা আমাদের আর একটা দিতে হবে, দুটো। আর এরপর আমাদেরকে এই ব্লক অফ কোলগুলো দিয়ে সাইডে সাইডে, আরে ভাই এখানে না ভাই, এইখানে, আর এদিকেও দিতে হবে দুটো, মানে একটা এইখানে দিতে হবে আর একটা এইখানে দিতে হবে। ব্যাস ভাই হয়ে গেছে। তো তোমরা হয়তো ভাবছো কালোগুলো কি? ভাই কালোগুলো কিন্তু চাকা, এটা তোমরা ভেবে মানে রাখবে, ঠিকঠাক মনে রাখবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের চাকা ফাঁকা সব দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, এই অবজারভারগুলো এমনি করে দিতে হবে। মানে অবজারভারগুলো দেওয়া মানে আগে দিকে মুখটা হয়ে থাকবে। আর ভাই এদের উদাস কেন ভাই? মুখটা এরও মুখটা উদাস হয়ে আছে, হ্যাঁ, আর এরও মুখটা উদাস হয়ে আছে কেন ভাই? তোরা ভাই ভাই নাকি উদাস হয়ে আছিস ভাই? কোনো করার নেই, ঠিক আছে? চলো এখন আপাতত আমাদেরকে যেটা করতে হবে, পিস্টন দিতে হবে দুটো এরকমভাবে, আর তারপর আমাদেরকে স্লাইম ব্লক দিতে হবে দুটো। ব্যাস ভাই, এরপর আমাদেরকে এখানে একটা পিস্টন দিতে হবে, কিন্তু স্টিকি পিস্টন না, নর্মাল পিস্টন দিতে হবে এই এরকমভাবে, আর তারপর আরেকটা স্লাইম ব্লক। ভাই দেখো, আমাদের গাড়ির কাজটা মোটামুটি 90% তো হয়েই গেছে, কিন্তু এটা গাড়ির মতো তো লাগছে না। আমি তো ভাই আগেই বলেছিলাম যে গাড়ির মতো লাগবে না, ডাব্বার মতো লাগবে, কিন্তু গাড়ির মতন কাজ করবে। তো এরপর আমাদেরকে যেটা করতে হইবে, আমাদেরকে উপর থেকে আরেকটা স্লাইম ব্লক এখানে দিতে হবে এরকমভাবে, আর বাস ভাই হয়ে গেছে। এবার আমাদের একটা মানে বসার জন্য একটা সিট বানাতে হবে, যেটার জন্য আমাদেরকে সামনের দিক থেকে একটা এটা দিতে হবে, দিয়ে পরে আর কিছু করতে হবে না, একটা উপর দিকে। ব্যাস ভাই ও কমপ্লিট। তো এরপরে জাস্ট আমাদেরকে রেডস্টোন দিয়ে আর এই পুরো পাওয়ার দিতে হবে, তাহলে এই কাজ একদম খতম। তোমাদেরকে দেখাচ্ছি আমি মজারটা, এই দেখো কাজ হয়ে হো। এ ভাই কাজ হচ্ছে না কেন ভাই? আমি তো সব কিছু ঠিকই করেছি ভাই। ও ভাই সাহেব, এ ব্লক অফ কোল দিয়ে ফেলেছি ভাই, রেডস্টোন দিতে হবে তো। আরে ইয়ার ভাই সাহেব, এই দেখো ভাই চলছে। ভাই সাহেব, আমি নতুন কিছু আবিষ্কার করেছি ভাই, সায়েন্টিস্ট ভাই, আমি সায়েন্টিস্ট হয়ে গেছি ভাই, একটা গাড়ি আবিষ্কার করে দিয়েছি তারপর মাইনক্রাফটের ভিতরে। A few inches later. এরে ভাই, এখানটাতে গাড়ি দাঁড়িয়ে গেল ভাই, পাহাড়ে এসে টক্কর খেয়ে গেল ভাই। এরকম করলে তো সমস্যা ভাই, আমার এত পরিকল্পনা বেকার হয়ে যাবে ভাই। আমি ভাবলাম যে সোজা সোজা চলে যাবে পাহাড় ফাহাড় ভেঙে, কিন্তু এত কিছু তো হচ্ছে না, এটা তো একটা সমস্যার ব্যাপার। তো ভাই আমি যেটা ভাবলাম সেটা তো হচ্ছে না, মানে আমি এবারে যেরকমই গাড়ি বানাবো ভাই, সাইডে তো ভাই এরকম পাথর পাথর তো চলে আসবে, তখন তো গাড়িটা দাঁড়িয়ে যাবে। তাহলে ভাই কি করা যায় ভাই? একটা বুদ্ধি বার করতে হবে আমাকে, কি বুদ্ধি বার করবো বলতো? তো তারপর আমি অনেক ভাবনা চিন্তার পর আমি একটা বুদ্ধি বার করি, যে গাড়িটা আমি নিচে না চালিয়ে উপরে চালাবো।
চলো ভাই উপরে 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 চলো ভাই, আমরা গাড়ি বানাচ্ছি না হেলিকপ্টার বানাচ্ছি বুঝতে পারছি না, আমরা গাড়ি বানাচ্ছি মানে গাড়িটা উপরে চলবে, এটাই হচ্ছে ব্যবস্থা। যে ভবিষ্যতের গাড়ি আমরা, ভবিষ্যতে গাড়ি উপরে চলবে সেটা আমরা আজকে করে দিচ্ছি, তো এতটুকু উপর ঠিক আছে। তো এরপর আমাদের এই বাকি ডায়মন্ড গুলো ভেঙে দিতে হবে ভাই, ডায়মন্ডের অনেক দাম। এই ডায়মন্ড গুলো কেউ যদি দেখে এরকম ভাবে একটা খাম্বার মতো হয়ে আছে তাহলে তো ভাই নিয়ে চলে যাবে, আর সবাই বড় লোক হয়ে যাবে, তাহলে তো গরিব লোক কেউ থাকবে না। তো ভাই এগুলো আমি সবাই গরিব লোককে থাকুক। এরপর আমাদের গাড়িটা বানাতে হবে, দেখো গাড়ি তো বানানো তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, ফটাফট বানানো হবে। এরপরে এইখানে একটা ব্লক দিতে হবে, ব্লক মানে চাকা ভাই, ব্লক নয় চাকা। এবার এখানটা তো এরকম ভাবে দুটো দিতে হবে চাকা, ব্যাস ভাই। A few inches later. ভাই 2 মিনিটে ম্যাগি হয় না, 2 মিনিটে আমি গাড়ি বানিয়ে দিচ্ছি। এই সিটটা ভাই হাঁটাও, সিটটার জন্য বসতে পারছি না। এরপর ভাই আমি এরকম ভাবে বসে থাকবো, কত সুন্দর, আর নিচে বসতে পারবো। এই তো ভাই এবার ফার্স্ট ক্লাস ভাই। তো ভাই গাড়ি তো আমাদের পুরো রেডি হয়ে গেছে, জাস্ট আমাদের রেস্টুরেন্টটা মারতে হবে আর গাড়িটা আমাদের রেডি হয়ে যাবে, আর তারপর আমরা একটা অ্যাডভেঞ্চারে যাবো এই গাড়িটাতে ভাই চেপে। ভাই দারুণ মজা হবে ভাই, রেস্টুরেন্টটা দিয়ে দিই ভাই। চলো ভাই 1 2 3 রেডি গো, রেস্টুরেন্ট মেরে দিয়েছি। ওরে ওরে ভাই দাঁড়া দাঁড়া বসতেই পেলাম না রে ভাই, বসতেই তো পেয়ে নিচ্ছে না ভাই আমার গাড়ি, আমি বসবো। আরে 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 ভাই ভাই বসতেই তো পাইনি রে ভাই, এখানটা তো বসে যাও আমি। ঠিক আছে, আরে এটা পড়ে গেলাম ভাই, আমার গাড়ি কোন দিন গেল ভাই, আমি পড়ে গেছিলাম। ওই তো ভাই নিচে আছে, চলো তো এখানে বসতে হবে আমাকে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আরে ভাই এবারও ভালো করে বসতে পাইনি ভাই, বসবো আমি ভাই, আমার গাড়ি আমি বসতে পারছি না ভাই ভাই, পড়ে গেলাম আবার ভাই। দেখো আমাকে বসতে কিন্তু দিতেই হবে ভাই, আমার গাড়ি আমি বসতে পারছি না কেন। কি কি দেখছো, কি ভাবছো আমি চাপতে পারবো না, চাপতে পারবো না, চেপে দেখিয়েছি ভাই, চেপে দেখিয়েছি ভাই। এরপর আমি বসে বসে যাবো ভাই, আমার গাড়ি আমি বসতে পারবো না, এটা কেমন। হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা সোজা সোজাই যাবো, কারণ এই গাড়িটার কোনো এদিক সেদিক নেই, মানে না এদিকে যেতে পারবে না ওদিকে যেতে পারবে, সোজা যাবে একদম স্ট্রেট, কিন্তু কোথায় যাবে নিজেও জানি না ভাই। এদিকে কি আছে ভাই, একটা নতুন জঙ্গল চলে এলো, আরে ভাই পড়ে গেলাম। 2 hours later. তো ভাই অনেকক্ষণ যাতায়াত করার পর আমরা ফাইনালি একটা ভিলেজে চলে এসেছি ভাই সাহেব, একটা ভিলেজে, মানে ভিলেজ গাড়িতে আস্তে আস্তে আমরা একটা ভিলেজ চলে এসেছি। এবং আমার মাথাটা আইডিয়া চলে এসেছে যে এই ভিলেজটাতে আমি গাড়ি বিক্রি করব, এইরকম টাইপের গাড়ি যেটাতে কোনো পেট্রোল লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট গাড়িটা বানিয়ে দিলে হবে, গাড়িটার জন্য একটু সমস্যা পড়ছে। আরে ভাই পড়ে যাবো পড়ে যাবো, আবার পড়ে যাবো ভাই, গাড়িতে তো বসা যাচ্ছে না ভাই ঠিক করে। আরে আরে বসতে দেন রে ভাই, বসতে দেন রে ভাই ভাই ভাই, পড়ে যাবো তো। আরে রে 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 ভাই এই আমাকে ভাই এখানে, না ভাই না ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ভাই দেখো আরে আর পড়েই গেলাম শেষ পর্যন্ত, কিন্তু যাই হোক জলে পড়েছি না, আচ্ছা ভাই মরে যেতাম ভাই আমি, না মরতাম না, ক্রিয়েটিভ আছি ভাই, কি বলছি আমি পাগল হয়ে গেছি নাকি। আরে আমার গাড়ি কোথায় গেল, ও না গাড়িটা দাঁড়িয়ে যাবে, সামনে পাহাড় আছে তো ধাক্কা খেয়ে যাবে, তো দাঁড়িয়ে যাবে গাড়িটা। কিন্তু ভাই গ্রামটা দেখো ভাই, ঝর্ণা পড়ছে উপর থেকে নিচে গ্রাম ভাই, দারুণ গ্রাম তো। আর ভিলেজার কোথায়, এই তো ভাই ভিলেজার, এই ভিলেজের সাথে ভালো করে গল্প করে নি, কিন্তু তার আগে এখানে কি চাষ করছে আমি সেটা বুঝতে পারছি না, এটা কি চাষ করছে ভাই এগুলো। হ্যাঁ কিছু তো পাচ্ছি না ফসল ফসল। আরে ভাই বাদ দাও ভাই ভিলেজ, এই তো ভাই ভিলেজার, হ্যালো ভিলেজার। তো ভিলেজার আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন সায়েন্টিস্ট, আমি গাড়ি আবিষ্কার করেছি, এই তোমাদের উপরে আছে গাড়িটা, ওই দেখো। তো ওই গাড়িটা আমি বিক্রি করতে চাই, কোনো পেট্রোল লাগবে না, শুধু গাড়িটার দামটা লাগবে, মানে দামি গাড়ি, ভালো গাড়ি। তোমরা কিনবে কিনা সেটা শুধু বলো, গাড়িটা দেখতে পাচ্ছ উপরে, তোমরা দেখে আসতে পারো, খুবই দারুণ একটা গাড়ি, মানে ফার্স্ট ক্লাস গাড়ি আর কি। হ্যালো বাচ্চা ছেলে, আমার কাছে গাড়ি আছে, গাড়ি নেবে? হ্যাঁ তোমাকে হাঁটাচলা করতে হবে না, গাড়িতে যাবে ঘুরে বেড়াবে, বল না রে, বল বল নেবে কিনা, বল 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 না রে, বল। এই ভাই সরি সরি, মারে মারতাম না, আরে কাকে বলতে যাচ্ছে, না না বলতে যায়নি ভাই, পালাই ভাই, আমি এখান থেকে কাউকে বলে দেবে যে আমি মেরেছি, তারপরে ভাই আয়রন গুলো মেসে আমাকে ধোলাই করবে, পালা ভাই পালা 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 পালা। তো ভাই এরা তো কেউ শুনছে না আমার কথা ভাই, আমি গাড়ি বিক্রি করতে এসেছি, একটা সিরিয়াস একটা কথাবার্তা। হ্যালো আয়রন গুলো, আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি, আমি বিজনেসম্যান, আমি গাড়ি তৈরি করি। আরে ভাই ভাই ভাই, আমি তোকে ডাকছিলাম ভাই, ডাকছিলাম ভাই, মারতে চাইনি ভাই, এবার আমি মারবে ভাই, আমি এখানে জলে ভাই ঢুকে যাই, ঢুকে যাই ঢুকে যাই ঢুকে যাই, আমি মেরে দেবো ভাই আমাকে। হ্যালো আয়রন গুলো, আমি মানে গাড়ি বিক্রি করতে এসেছি সেটাই তোকে বলবাচ্ছিল। আরে ভাই মারছিস কেন রে ভাই, এক হিটে মেরে দিলো ভাই, আমি একে গাড়ি ব্যাপারে বলতে এসেছি আর আমাকে মেরে দিলো। এই আয়রন গোলেম, এই তোকে আমি একটা এত বড় সুন্দর গান দেখে ভাবলাম যে আমি একটা গাড়ি গিফট করবো তোদেরকে, গাড়ির বিজনেস নিয়ে একটা মানে বিজনেস তৈরি করবো, তোরা আমাকে মেরে দিলি, আমি কিন্তু খুব রেগে গেছি ভাই। এর পরের এপিসোড আমি তোদের এই পুরো গ্রামটাকে যদি না তছনছ করে দিই, আমি একটা সায়েন্টিস্ট এই কথাটা মনে রাখবি, আমি গাড়ি আবিষ্কার করতে পেরেছি, আমি বোমও আবিষ্কার করতে পারবো। হ্যাঁ তো ভাই নেক্সট এপিসোডে আমি এই পুরো গ্রামটাকে না তছনছ করে দিই, তো আমার নাম সায়েন্টিস্ট কিষাণন। আমি নেক্সট এপিসোডে নিউক্লিয়ার বোম আবিষ্কার করব, পুরো একদম উপর থেকে নিউক্লিয়ার বোম একদম বাড়িতে করাবো, তারপরে গ্রামের ধ্বংস কীভাবে করতে হয় সেটা আমার কাছে শিখে নেবে। তোমরা ফটাফট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, বাই।